রাস্তায় বাস নামার প্রথম দিনই রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মিনিবাসের। বাসের তলায় বেশ কিছুক্ষণ আটকে থাকেন ওই বাইক চালক। পরে ক্রেন নিয়ে এসে মিনিবাসটিকে সরিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার জেরে লন্ডমন্ড হয়ে যায় মিনিবাসের ভেতরের অংশ, সিটও। আহত হন 12 জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেটিয়াবুরুজ হাওড়া রুটের ওই মিনিবাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফোর্ট উইলিয়ামের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে, পরে রেলিং ভেঙে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।